मस्को टाइम्सर प्रतिगराकी दर्शकक ए मुहूर्त दिबलैछो एक डांगर खबर अखम मिजोरम हिमांत पुनर उत्तप्त होय उठिसे कारण मिजो दुर्बित्तय एबार अखमर विद्यालय निक्षेप करिले ग्रेनेड ए मुहूर्त जनाइछो ए खबर टाइमेटर दर्शकल मिजोए एबार निक्षेप करिले ग्रेनेड पुनर उत्तप्त होय परिसे अखम मिजोरम हिमांत आरो अखमर एखन विद्यालय लय लक्ष्य करि निक्षेप करा होइसे ग्रेनेड और ग्रेनेड विस्फोरण फलत विद्यालयर विस्तर क्षति साधन होइसे ए मुहूर्तर बिग ब्रेकिंग न्यूज जनाइछो टाइमेटर दर्शकक अखम मिजोरम हिमांतर कसुर थलत आसे ए विद्यालयखन और मिजो दुर्बित्तय ए विद्यालयखनले लक्ष्य करि निक्षेप करिछे ग्रेनेड साहेबमारा निम्न प्राथमिक विद्यालयले लक्ष्य करि निक्षेप करा होइसिल ए ग्रेनेड और निखार भाग संघटित भयंकर घटना बिग ब्रेकिंग न्यूज टाइम दर्शक पुनः उत्तप्त हो उठिसे मिजोरम सीमांत सरकार मिजोरम सरकार सहित जिमाने शांति आलोचना नक क्य कि देखा पा गई से मिजो दुर्बृत्त पुनः लक्ष्य कर लैसे और एनेदरे অসমৰ এখন বিদ্যালয়ক লক্ষ্য কৰি নিক্ষেপ কৰা হৈছিল কেন হে দৃশ্যাংশ দেখুৱাইছো টাইম ডট দৰ্শকক আমাৰ তে আমাৰ দেখছনা ধৰাই নেকি ৰকম মাৰবাৰটো ধৰো আমি সবে সামনেছো সব মৰা স্কুল দেখো বম মাৰিয়ে একদম ভাঙি পলাই দিছো হ'ল তোমাৰ দেখো ইবা সাগা বনুন সব জ্বলি আছে 11:30 টা সময় বম মাৰছো হ'ল আজ গো সব একদম জালিয়া গেছে তারা বম ভিতৰে আৰাইকে আছে না মাৰিয়া গেছে তারা বিছে তারো ধৰো কোন মানুহ মাৰছে আমাৰ দেখছনা দৰাই নেকি ৰকম মাৰছো মাৰবাৰটো ধৰো আমি সব মৰা স্কুল দেখো বম মাৰিয়ে একদম ভাঙি পলাই দিছো হ'ল এডিট সংখ দেখুৱাইছো সাহেব মৰা নিম্ন প্ৰাথমিক বিদ্যালয় এনেদৰে লক্ষ্য কৰি মিজুৱে নিক্ষেপ কৰিছিল গ্ৰেনেড 11:30 টা সময় বম মাৰছো হ'ল আজ গো সব একদম জালিয়া গেছে তারা বম ভিতৰে আৰাইছে বিস্তৰ ক্ষতি সাধন কৰিছে বিদ্যালয়খনৰ কোন মানুহ মাৰছে আমরা দেখছ না দৰাই নেকি ৰকম মাৰছো মাৰবাৰটো ধৰো আমি সব মৰা স্কুল দেখো বম মাৰিয়ে একদম ভাঙি পলাই দিছো হ'ল লক্ষ্য কৰি এনেদৰে মিজু দুৰ্বৃত্তই নিক্ষেপ কৰিছিল গ্ৰেনেড অখম মিজোরাম হিমান্তৰ কসুৰ থলত আছে সব একদম জালিয়া গেছে এই বিদ্যালয়খন মারিয়া গেছে তারা বিছে তারো ধরো কোন মানুহ মারছে আমরা দেখছ না ধরাই নেকি ৰকম মারছো মারবাৰটো ধরো আমি আৰু এই বিস্ফোৰণৰ ফলত বিস্তৰ ক্ষতি সাধন হৈছে বিদ্যালয়খনৰ সাহেব মৰা নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ৰ এই দৃশ্যাংশ দেখুৱাইছো টাইমেটৰ দৰ্শকক নিক্ষেপ কৰা হৈছিল নিখা গ্ৰেনেড সব একদম জালিয়া গেছে তারা বম ভিতৰে আৰাইকে আছে না মারিয়া গেছে তারা বিছে তারো ধরো কোন মানুহ মারছে আমরা দেখছ না ধরাই নেকি ৰকম মারছো মারবাৰটো ধরো আমি সবে সামনেছো অখম মিজোরামৰ সীমা বিবাদক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত হৈ আছিল অখম আৰু বিভিন্ন দল সংগনে প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছিল আনকি চৰকাৰেও শান্তি আলোচনা অব্যাহত ৰাখিছিল মিজোৰামৰ সৈতে য'ত নেকি শ্বহীদ হৈছিল ছজনকৈ আৰক্ষী জোৱান লগতে বহু সংখ্যক লোক অৰ্ধ শতাধিক লোক আহত হবলগীয়া হৈছিল সীমা বিবাদৰ যি ঘটনা সংঘটিত হৈছিল তাৰ পিছতে এনেদৰে পুনৰ দেখা পোৱা গৈছে মিজো দুৰ্বৃত্তই আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে পুনৰ অসমক আৰু অসমৰ এখন বিদ্যালয়ক এনেদৰে নিক্ষেপ কৰা হৈছিল গ্ৰেনেড আৰু এই দৃশ্যাংশ দেখুৱাইছো টাইমেৰ দৰ্শকসকলক চাহেবমাৰা নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়লৈ লক্ষ্য কৰি নিক্ষেপ কৰা হৈছিল গ্ৰেনেড 11:30 সময় বম মাৰছো হ'ল সব একদম জালিয়া অহম মিজোরাম সীমান্তত যা 13 বছর ধরে
মিজোরামের বাহিনী সংগঠন এনজেপি সংগঠন মিজোরাম সরকার আহি আমার অহমর হাজার হাজার হেক্টর জমি জবরদখল করেছে আমার অহম আরক্ষীর উপর আক্রমণ করে অহম আরক্ষী হত্যা করেছে শহীদ হয়েছে আমার স্বজন অহম আরক্ষী তারপিছত আমি বরাক উপত্যকার রাইজ একত্রিত হয়ে আমি অর্থনৈতিক অবরোধ আরম্ভ করেছিল এবং দাবি উত্থাপন করেছিল অতি সোনকালে বরাক আমার অহমর যেবিলাক জায়গা জবরদখল করেছে এইবিলাক উদ্ধার করব লাগে আমার অহম আরক্ষীর উপর আক্রমণ করে যেবিলাক হত্যা করেছে এইবিলাক উপযুক্ত তদন্ত করে এইবিলাক গ্রেপ্তার করব লাগে কিন্তু তারপিছত আমি দেখেছি আমার অসম সরকারের দুজন মন্ত্রী শান্তির দূত হয়ে মিজোরামত গিয়ে আলোচনা করে তেখেতে আহি আমার অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দাবি যে আমার বরাক উপত্যকার রাইজক আহ্বান করেছি যে সকল মীমাংসা মুখ্যমন্ত্রী পর্যায়ের মিটিং করে যে সীমা সমস্যার স্থায়ী সমাধান হব আমি বরাক উপত্যকার রাইজে অর্থনৈতিক উপর তুলব লাগে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই কথার উপর বিশ্বাস করি আমি অর্থনৈতিক উপর তুলি লইছি কিন্তু আমি দেখেছি অর্থনৈতিক উপর তোলার পিছত মিজোরামের ওয়াইএমএ সংগঠন এমজেপি সংগঠন মিজোরামের সরকার আহি আমার অহমর জমি জবরদখল করে আছে যা রাতে 11টা বাজাত মিজোরামের কেডার বিলাক আহি আমার অহমর মিজোরাম সীমান্তর সাহেবমারা এলপি স্কুল বম ব্লাস্ট করে গুড়িয়ে দিছে তারপিছত আমার অহমর আর এতিয়ালৈকে যোৱা নাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আহ্বান করেছোঁ আপনি বিধানসভার যেবিলাক তথ্য দিছে সম্পূর্ণ ভুল তথ্য দিছে আমার অহমর আরক্ষীর উপর আক্রমণ করেছে আমার অহমর হাজার হাজার হেক্টর জমি জবরদখল করেছে আমার স্কুল গুড়িয়ে দিয়েছে আমার জমিন ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে তারপিছত অহম সরকার কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ লওয়া নাই আমি উহা এক সপ্তাহের ভিতরত যদি অহম সরকারে কোনো পদক্ষেপ লওয়া নয় কেন্দ্রীয় সরকারে কোনো পদক্ষেপ নলয় আমি বরাক উপত্যকার সকল রাইজ একত্রিত হই সকল দল সংগঠন একত্রিত হই মিজোরামের বিরুদ্ধে আমি ফের অর্থনৈতিক উপর আরম্ভ করি ইতিমধ্যে আমি উল্লেখ করেছো লাইলাপুরের যে সংঘর্ষ ভয়ঙ্কর সংঘর্ষ সংঘটিত হয়েছিল তার পিছতে শান্তি আলোচনার বাবে আগবাড়িছিল রাজ্য সরকার লগতে মিজোরাম সরকার কিন্তু তৎসত্ত্বেও এনে পুনের দৃশ্য দেখা পোৱা গৈছে অসম মিজোরাম সীমান্তত আর এই ঘটনায় পুনর্বারে এতিয়া ভবাই তুলিছে অসম মিজোরামর সীমান্তবাসী রাইজক